আমরা এগুলি আমরা বিষয়ে আলোচনা করি, করার পর কতগুলো সাংগঠনিক আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আগামী 15 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত আমাদের গত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের আত্মপর দাবি 125তম সংবিধান সংশোধনী বিল পাস সহ কপরক অষ্টম তহসিল অন্তর্ভুক্ত করা সহ আত্মপরাস কনজারভেশন অ্যাক্ট 2023 UCC আইন বাতিল করা, এই সমস্ত আত্মপর দাবি এবং স্থানীয় দাবিতে আমাদের 15 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মহকুমায় আমাদের জমায়েত সেখানে করবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এছাড়া আমরা আগামী 11 অক্টোবর এই মাসে আপনার ঐতিহাসিক কৃষক আন্দোলনের শহীদদের গোলাঘাটি দিবস, এই গোলাঘাটি দিবসটাকে আমরা যথাযথ মর্যাদার সহিত এটা প্রতিপালন করবার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর আগামী 27 ডিসেম্বর ঐতিহাসিক জনশিক্ষা দিবস, এই ঐতিহাসিক জনশিক্ষা দিবস আবার আমাদের গণমুক্তি পরিষদেরও 75তম হীরক জয়ন্তী দিবস হিসাবে এটা আমরা পালন করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই বছর এটা 75তম হচ্ছে, কাজেই তারই নিরিখে আগরতলাতে আমরা বড় করে একটা প্রোগ্রাম করব। এছাড়া বিভিন্ন সার্টিফিকেশনে এই ঐতিহাসিক জনশিক্ষা দিবস আমরা প্রতিপালন করব। আর বিশেষ করে নতুন প্রজন্মকে যাতে আমাদের যে 75 বছরের যে আন্দোলন, যে আন্দোলনটাকে ভিত্তি করে এখানকার উপজাতিদের তার আর্থ সামাজিক উন্নতির জন্য লড়াই হয়েছে, তার স্বশাসনের লড়াই হয়েছে, কর্পোরেশনের স্বীকৃতির লড়াই হয়েছে, বিভিন্ন ফরাজ জুলুমের বিরুদ্ধে লড়াই হয়েছে, এই ঐতিহাসিক লড়াই এটা নতুন প্রজন্ম আসলে এটা গুরুত্ব বসেছে তাদের মধ্যে নিয়ে গিয়ে এটাকে তার ঐতিহাসিক গুরুত্ব আমরা যাতে নিয়ে যেতে পারি, তার জন্য আমাদের 7 দিন থেকেই এই কর্মসূচিটা হবে। 7 তারিখ ডিসেম্বর 2023 থেকে 2024-এ 2 জানুয়ারি পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচিটা হবে। এছাড়া আমরা এবার সংগঠনের উদ্যোগে আমাদের শিক্ষা শিবির হবে, ইতিমধ্যে আমাদের কমলপুর হয়েছে, এই মাসে আমাদের ওয়েস্ট ত্রিপুরা এবং হোয়াইট ডিস্ট্রিক্টে হবে, লংটাইভেলি হয়েছে, বাকি মহকুমাগুলো আমরা ডিসেম্বর মাসের মধ্যে আমাদের শিক্ষা শিবিরটা হবে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে জাতি আইডেন্টি পলিটিক্সটাকে এটাকে বিপথে পরিচালিত করবার একটা প্রয়াস আমরা লক্ষ্য করছি। এছাড়া আমরা দেখছি বিশেষ করে বিজেপি আরএসএস কীভাবে জনসমাজের উপর কীভাবে তার খারাপ প্রতিক্রিয়া সেখানে বিস্তার করবার চেষ্টা করছে, এগুলি নিয়েই আমাদের শিক্ষা শিবিরগুলো হবে। কাজেই আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আবেদন করব যে আন্দোলন কর্মসূচি আমরা যেমন নিয়েছি তেমনি সাংগঠনিকভাবে যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি এই সিদ্ধান্তের সাথে আমাদের রাজ্যের গণতান্ত্রিক অংশের মানুষ, সর্বোচ্চ অংশের মানুষ তারা যাতে একাত্মভাবে অংশগ্রহণ করেন, এই আবেদনটাকে তাদের মাধ্যমে রাখছি।